আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি বাড়িতে সবাই ভালো আছো আর ভালো থাকো এই প্রার্থনায় আমি মোহাম্মদ সোহাগ হোসেন, প্রভাষক, ঝাউডাঙ্গা কলেজ, ঝাউডাঙ্গা সাতক্ষীরা। আজকে আমি ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের প্রথম পত্রের সমাজকর্ম কি এবং সমাজকর্ম বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। তার মাঝে একটু কথা না বললেই নয় যে জানো বিশ্ব বিপর্যয় সৃষ্টি করেছে একটা মহামারী, তার নাম কোভিড-19। এই কোভিড-19-এর সমস্যায় আমরা সারা বিশ্ব আজ সমস্যাগ্রস্ত, যে কারণে তোমরা শিক্ষকদের সামনে এসে ক্লাস করতে পারছো না, আর ক্লাস করতে পারো আর না পারো, যেহেতু বিশ্ব এখন অনেক ডিজিটাল, তথ্য প্রযুক্তির এই যুগে তোমাদের ঘরে আমরা ক্লাস করে দেব, স্কুল বানিয়ে দেবো, কলেজ বানিয়ে দেবো ঘরটাকে। যাই হোক, আমরা আজ মূল বিষয়ে ফিরে আসি, সমাজকর্ম কি? আসলে যে কোনো জিনিস সৃষ্টির মূলে থাকে একটা সমস্যা, সমস্যাটাকে কেন্দ্র করে কোনো জিনিসের সৃষ্টি হয়, এটা হচ্ছে পৃথিবীর চিরাচরিত একটা নিয়ম। যেমন কোভিড-19-এর পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে বিভিন্ন ভ্যাকসিন, যার মাধ্যমে আমরা এই রোগ থেকে বাইর হয়ে আসতে পারি। তেমনইভাবে কল্যাণকামী মানুষের ধর্মীয় প্রেরণা ও মানবিক দৃষ্টিকোণের মধ্যেই মূলত সমাজকর্মের ধারণা নিহিত। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক ভিত্তি, পেশাগত জ্ঞান এবং সুসংগঠিত সেবাকর্ম যা সমস্যাগ্রস্ত মানুষদের এমনভাবে সাহায্য করে যাতে তারা তাদের সমস্যার সমাধানে সক্ষম হয়ে ওঠে। তবে সমাজকর্ম পেশা হিসাবে স্বীকৃত সাম্প্রতিককালের শিল্পায়ন ও শহরায়নের প্রাথমিক অবস্থায় পুঁজিবাদী সমাজে মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও জনসমষ্টির বিভিন্ন চাহিদা ও সমস্যা মোকাবেলার পরিপ্রেক্ষিতে 19 শতকের শেষার্ধে সমাজকল্যাণের একটি অংশ হিসাবে পেশাদার সমাজকর্মের আবির্ভাব ঘটে। যে কোনো জিনিস সৃষ্টির মূলে থাকে একটা পরিকল্পনা, সমাজকর্ম তেমনি হঠাৎভাবে এর আবির্ভাব হয়নি। এ সম্পর্কে আমরা বিস্তারিত বলতে গেলে আলাউদ্দিন এবং হোসেন তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক মেথড গ্রন্থে একটি সংজ্ঞায় এই ধারণাটি পরিষ্কার করে দিয়ে গেছে। সেটি হচ্ছে এমনই যে সমাজকর্ম পেশা হিসাবে স্বীকৃত সাম্প্রতিককালে হলেও 20 শতাব্দীর দ্বিতীয় দশকে এবং হ্যাঁ 20 শতাব্দীর দ্বিতীয় দশকে সমাজকল্যাণ পেশা হিসেবে সংগঠিত হয়। প্রারম্ভিক অবস্থায় এর যে অবস্থা ছিল বর্তমান অবস্থা এখন অনেক ডেভেলপ। তারপর সেই সময় পরপর 2টা বিশ্বযুদ্ধ এবং 1930 সালের অর্থনৈতিক মন্দা পরিপ্রেক্ষিতে পেশা হিসেবে সমাজকর্ম পশ্চাত্য দেশগুলো এবং জনগণের মাঝে অনেকভাবে তারা সাদরে গ্রহণ করে। যাই হোক, এরই ধারাবাহিকতায় সমাজকর্মের এই বিকাশ, সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্ম হলে একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা যা রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি, নিজস্ব জ্ঞান ভাণ্ডার, দক্ষতা ও নিজস্ব মূল্যবোধ। আর সমাজকর্মী হল সেসব দক্ষ ও নিবেদিত ব্যক্তিবর্গ যারা সমাজকর্মের নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত হয়ে সেবা কর্ম পরিচালনা করে থাকে। তাহলে আমরা এই সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারছি যে সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী পেশা যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টিকে তাদের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার করে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে উঠবে। এ সম্পর্কে আমি আরেকটি সংজ্ঞা দিলে তোমরা আরও ভালোভাবে রিয়ালাইজ করবে, সেটা হচ্ছে সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যা কতগুলো সুশৃঙ্খল পদ্ধতির উপর ভিত্তি করে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টির নিজস্ব সামর্থ্য এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার করে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। এখন আমরা তোমাদের সমাজকর্ম বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলবো। যে কোনো জিনিসের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি সমাজকর্মেরও কিছু বৈশিষ্ট্য আছে।
তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে সেবাদানের এক পেশাভিত্তিক কর্মকাণ্ড। সমাজকর্ম হচ্ছে মানুষকে সেবাদানের একটি পেশাভিত্তিক কর্মকাণ্ড। সমাজকর্ম বলতে একটি পেশা, আমাদের দেশে যেমন ডাক্তারি একটা পেশা, বিচার কার্য পরিচালনা করার যেমন একটা পেশা, বিভিন্ন ধরনের পেশার মধ্যে সমাজকর্ম পেশা, কারণ সমাজকর্মীরা এই পেশার উপর ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন যাবো তখন পেশা হিসেবে আমরা বিস্তারিত ওখানে আলোচনা করব। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন। সমাজকর্মের মূল টার্গেট থাকে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টি যাতে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। যেহেতু সমাজকর্মীর কাছে আসবে তার ক্লায়েন্টরা সমস্যাগ্রস্ত হয়ে, আর সমস্যাগ্রস্ত একজন মানুষ কখনো সামাজিক ভূমিকা যথাযথভাবে পালন করতে পারে না, সেই জন্য সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন করা। তিন নম্বর সাহায্যকারী সক্ষমকারী পেশা। সমাজকর্ম হচ্ছে এমন একটি পেশা যা তার নিজস্ব আদর্শ, দক্ষতা, পদ্ধতি, মূল্যবোধ ব্যবহার করে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টিকে সাহায্য করে এমনভাবে যাতে তারা সক্ষম হয়ে ওঠে, যাতে তারা নিজেরাই নিজেদের কাজ সমাধান করতে সফল হয়। 4 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও নিজস্ব মূল্যবোধ নির্মাণ। প্রতিটা জিনিসের কিছু কিছু বৈজ্ঞানিক ভিত্তি আছে, কিছু কিছু মূল্যবোধ আছে, তেমনি সমাজকর্মেরও কিছু বৈজ্ঞানিক জ্ঞান ও নিজস্ব মূল্যবোধ আছে যার উপর ভিত্তি করে সমাজকর্মীরা তাদের পেশাগত মূল্যবোধের উপর ভিত্তি করে সমস্যার সমাধান দিয়ে থাকে ক্লায়েন্টদের। 5 নম্বর হচ্ছে ইতিবাচক সামাজিক পরিবর্তন। আমরা সবসময় পরিবর্তনটা চাই ইতিবাচক, নেতিবাচক পরিবর্তন আমাদের কারোর কাম্য নয়। আর সমাজকর্মীরা যেহেতু মানুষের সমস্যার সমাধান করে সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেজন্য আমাদের পরিবর্তনটাও ইতিবাচক। এটা হচ্ছে সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য সমস্যার কার্যকর সমাধান। যে কোনো সমস্যা যদি কার্যকর সাস্টেইনেবল সলিউশন না দেওয়া যায় তাহলে তার মাধ্যমে সফলতা অর্জন করা যায় না, সেই জন্য সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমস্যার কার্যকরী সমাধান দেওয়া, যাতে পুনরায় যেন আবার ওই সমস্যাটা তার মাঝে ফিরে না আসে। 7 নম্বর হচ্ছে সম্পাদ্য সুযোগের সাথে সংযোগ সাধন। যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি, সংগঠন এবং গোষ্ঠী সমস্যাগ্রস্ত হয় তখন সে তার সম্পদ এবং সুযোগের সাথে সংযোগ ঘটাতে পারে না। এক্ষেত্রে সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তি সম্পদ এবং সুযোগের সাথে সংযোগ ঘটিয়ে তাকে উন্নত জীবনযাপনে আশাবাদী করে তোলে। 8 নম্বর হচ্ছে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে অনুশীলন। সমাজকর্ম শিক্ষাটা শুধুমাত্র সরকারি এবং সরকারিভাবেই যে গ্রহণ করা যায় এটা নয়, আমরা বেসরকারিভাবে সমাজকর্ম অনুশীলন করতে পারি। বিভিন্ন এনজিও এখন সমাজকর্ম বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে আসছে। 9 নম্বর সর্বদাই কর্মমুখী। সমাজকর্ম হচ্ছে এমন একটি পেশা যা সবসময় ছুটে চলেছে সমস্যাগ্রস্ত তার ক্লায়েন্টদের সমস্যার সমাধানে। এটি দিন হোক রাত হোক যে কোনো সময় সমাজকর্মীরা কাজ করে যায়, এটা হচ্ছে সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য। এছাড়াও সমাজকর্মের আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ওকে, তাহলে আজকে আর বেশি কথা না বলি, সময় সংক্ষেপের কারণে আমাদের আগামী ক্লাসে আমরা তোমাদের সামনে সমাজকর্মের মূল্যবোধ সম্পর্কে কিছু কথা শোনাবো, তোমরা ক্লাসটাকে মনোযোগের সহিত দেখো এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।